ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ন্যাশনাল গার্ডস ডে উপলক্ষে এই মহড়া চালায় আইআরজিসি। মহড়ার ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের কল্পিত পালমাচিম বিমান ঘাঁটিতে রক্ষিত F-35 বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 12 কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সর্বাধুনিক F-35 যুদ্ধবিমানগুলো মোতায়েন করে রেখেছে দখলদার সরকার। এই ঘাঁটিতে বসেই গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন। এদিকে ইরান সবসময় বলে এসেছে দেশটি কারো বিরুদ্ধে আগ্রাসন চালাবে না, তবে আগ্রাসনের শিকার হলে ইরান সর্বশক্তি দিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। চলতি মাসের শুরুর দিকে আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার তেল আবিবকে সতর্ক করে বলে দিয়েছিলেন, বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থে আঘাত আসলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তোমার মামা এত খাও চাপার জোর পাড়াও।